হ্যালো ফ্রেন্ডস, এই মুহূর্তে সব থেকে বিগ ব্রেকিং নিউজ হলো 10ই ডিসেম্বর রাজ্যে প্রাথমিক টেট ঘোষণা করে দিল প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি মাননীয় গৌতম পাল মহাশয়। তো ইতিমধ্যেই তিনি ঘোষণা করে দিয়েছেন যে এবছরের ডিসেম্বর মাসের 10 তারিখ প্রাথমিক টেট নিতে চলেছে প্রাথমিক শিক্ষা পর্ষদ। তো প্রাথমিক শিক্ষা পর্ষদ তিনি কী কী জানিয়েছেন আজকে আমরা ডিটেলস জেনে নেব এই ভিডিওর মাধ্যমে। তার পাশাপাশি বিএডদের সম্পর্কে তিনি কী জানিয়েছেন, বিএডদের সম্পর্কে তিনি সিদ্ধান্ত নিয়ে নিয়েছে প্রাথমিক শিক্ষা পর্ষদ, সেটা আমরা এই ভিডিওর মাধ্যমে জানাবো, এবং নতুন নিয়োগ প্রক্রিয়া কবে থেকে শুরু হবে সেটা আমরা জেনে নেবো, এবং ফর্ম ফিল আপ কবে থেকে শুরু হচ্ছে, অর্থাৎ টেটের ফর্ম ফিল আপ কখন থেকে শুরু হচ্ছে, কখন থেকে নোটিফিকেশান আসছে, সমস্ত ডিটেলস এই ভিডিওর মধ্যে থাকছে। তো কথা না বাড়িয়ে চলুন ভিডিওটি শুরু করা যাক। তার আগে বলে রাখি বন্ধুরা, যারা চ্যানেলটিতে নতুন আছেন অবশ্যই একটু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল আইকনটি অবশ্যই অন করে রাখবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। আজই প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি গৌতম পাল তিনি যে যে ঘোষণাগুলো করলেন আমরা দেখে নেব এক নজরে। 10ই ডিসেম্বর প্রাথমিক টেট দিন ধার্য করে ফেলেছে প্রাথমিক শিক্ষা পর্ষদ। এর আগের ভিডিও বেশ কয়েকটা দিন আগে ভিডিও করেছিলাম আমি, সেখানে কিন্তু জানিয়ে দিয়েছিলাম আপনাদের যে 10 তারিখ কিন্তু সম্ভাবনা অনেক বেশি, কেননা 11 নয় আপনার ডিসেম্বরের 17 তারিখ রাজ্যের সেট পরীক্ষা রয়েছে, ওই দিন না হওয়ার সম্ভাবনা রয়েছে। সুতরাং 10 তারিখ কিন্তু আমি বারবার বলেছিলাম। তো যাই হোক, পর্ষদের ওয়েবসাইটে আজ সন্ধ্যায় অর্থাৎ বুধবার সন্ধ্যায় বিজ্ঞপ্তি প্রকাশ করে দেবে প্রাথমিক শিক্ষা পর্ষদ, এমনই কিন্তু তিনি সংবাদ মাধ্যমে ঘোষণা করেছেন। এবং আগামীকাল থেকেই, বৃহস্পতিবার থেকেই শুরু হয়ে যাবে টেটের রেজিস্ট্রেশন, অর্থাৎ অ্যাপ্লিকেশন আবেদন প্রক্রিয়া আগামীকাল থেকে শুরু হয়ে যাচ্ছে। তার পাশাপাশি তিনি জানাচ্ছেন যে ওএমআর শিটের কার্বন কপি নিয়ে যেতে পারবে, ওএমআর শিটের অরিজিনাল যে কার্বন কপি সেটা তো অরিজিনাল কপিটা প্রাথমিক শিক্ষা পর্ষদ তারা নিয়ে নেবে, এবং তার পাশাপাশি নিচে যে একটা কার্বন কপি থাকে সেই কার্বন কপিটা ক্যান্ডিডেটরা নিয়ে আসতে পারবে। এর আগের ডেটেও আমরা দেখেছি কার্বন কপি প্রাথমিক শিক্ষা পর্ষদ ক্যান্ডিডেটকে দিয়েছিল, এই ডেটেও ঠিক একই রকমভাবে কার্বন কপি তারা নিয়ে আসতে পারবে, এবং কে কোনটা অ্যান্সার করেছে সেটা কিন্তু তারা পরবর্তীতে উত্তর মিলিয়ে নিতে পারবে। কিছুক্ষণের মধ্যেই প্রাথমিক টেট 2023 নতুন বিজ্ঞপ্তি আসতে চলেছে, ততক্ষণ শুধু সময়ের অপেক্ষা। বৃহস্পতিবার সন্ধ্যা 7টা থেকে, অর্থাৎ আগামীকাল সন্ধ্যা 7টা থেকে আবেদন প্রক্রিয়া শুরু করবে প্রাথমিক শিক্ষা পর্ষদ। 3 সপ্তাহ সময় থাকবে প্রার্থীদের কাছে, অর্থাৎ আগামীকাল থেকে শুরু হওয়ার পর 3 সপ্তাহ ধরে আবেদন প্রক্রিয়া চলতে থাকবে, 3 সপ্তাহ ধরে আবেদন করা যাবে। কারোর পেমেন্টের ক্ষেত্রে যদি কোনো রকম অসুবিধা থাকে তাহলে প্রাথমিক শিক্ষা পর্ষদ আরও 1টি দিন ধার্য করে দিয়েছে, আরও 1টি এক্সট্রা দিন দিয়ে দেওয়া হয়েছে, সময়সীমা দেবে প্রাথমিক শিক্ষা পর্ষদ পেমেন্ট করার জন্য। পর্ষদ সভাপতি তিনি আরও জানিয়েছেন যে টেট আর নিয়োগ প্রক্রিয়া দুটো আলাদা জিনিস, দুটো এক জিনিস নয়। সুতরাং টেট হওয়া মানে কিন্তু নিয়োগ হওয়া নয়, বা টেট পাস করে গেলাম মানে তাকে নিয়োগ করতে হবে এমন কোনো ব্যাপার নয়। একাধিক টেট হতে পারে কিন্তু নিয়োগ প্রক্রিয়া কিন্তু সেখানে কম হতেই পারে, সেক্ষেত্রে কোনো বাধা ধরা নেই। তিনি আরও কী জানিয়েছেন যে উচ্চ মাধ্যমিকের সঙ্গে তুলনা করে আরও কী জানিয়েছেন সেটা আরও আসছে বিস্তারিত। এনসিটির গাইডলাইন ও সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ মেনে প্রতি বছর টেট পরীক্ষা নেওয়া হবে, গত বছরেও সুপ্রিম কোর্টের অনুমতি নিয়েই পরীক্ষা নেওয়া হয়েছিল প্রাথমিক টেট। সবথেকে ইম্পর্টেন্ট একটি বিষয় তিনি জানাচ্ছেন যে এই পয়েন্টটি, কখনো ধরে নেওয়া যায় না যে কেউ টেট পাস করলেই সঙ্গে সঙ্গে তাকে নিয়োগ করতে হবে, নিয়োগের একটা প্রক্রিয়া রয়েছে আর তার জন্য একটা সময় দিতে হবে। বর্তমান যে নিয়োগ প্রক্রিয়া ইতিমধ্যে ইন্টারভিউ প্রক্রিয়া কমপ্লিট করে ফেলেছে সে সম্পর্কে তিনি কী বলেছেন আরও বিস্তারিত জানবো আমরা। দেখুন, যেটা উচ্চ মাধ্যমিকের সঙ্গে তুলনা করা হচ্ছে, উচ্চ মাধ্যমিকের পরীক্ষা যেমন প্রতি বছর হয় তেমনই টেট পরীক্ষা হবে প্রতি বছর। উচ্চ মাধ্যমিকের সঙ্গে তুলনা করেছেন, উচ্চ মাধ্যমিক যেমন প্রতি বছর হয় তেমনই টেট হবে, কিন্তু নিয়োগ নাও হতে পারে, সে কথা তিনি পরিষ্কার জানিয়ে দিচ্ছেন। নিয়োগের কোনো বছরে না হলেও টেট পরীক্ষা নেওয়া হবে, অর্থাৎ প্রতি বছর টেট হবে কিন্তু নিয়োগ হবে কি না তার কিন্তু নিশ্চয়তা থাকছে না। প্রতি বছর যদি 2 বার নিয়োগ করতে পারি তাহলে আগামী দিনের সমস্যা হবে না, সরকারও সেটাই চাইছে। অর্থাৎ 2 বার, ইনি আগে পর্ষদ সভাপতি ইনি আগে ঘোষণা করেছিলেন যে প্রতি বছর 2 বার নিয়োগ করবেন এবং 1 বার করে টেট নেবেন প্রতি বছর, কিন্তু 2 বার করে নিয়োগ প্রক্রিয়া যে কমপ্লিট করতে যথেষ্ট সময় সাপেক্ষ ব্যাপার সেটা কিন্তু প্রাথমিক শিক্ষা পর্ষদ কতটা বুঝতে পেরেছেন সেটা জানি না। একটা নিয়োগ প্রক্রিয়া কমপ্লিট করতে বেশ কত বছর সময় লেগে যাচ্ছে, আপার প্রাইমারির একটা উদাহরণ, প্রাথমিকের একটা উদাহরণ দেখতেই পাচ্ছি আমরা, কত বছর পর পর নিয়োগ প্রক্রিয়া বা টেট পরীক্ষা হচ্ছে সেটা আমরা দেখতে পাচ্ছি। এরপরও আরও বিস্তারিত দেখবো আমরা। শিক্ষামন্ত্রী ও মুখ্যমন্ত্রী চাইছেন যাতে দ্রুত নিয়োগ প্রক্রিয়া হয়, এটা জাস্ট কিন্তু এটা আমরা দেখতে পাচ্ছি, আমরা সবাই বুঝতে পারছি যে কতটা দ্রুত নিয়োগ হচ্ছে বা কত বছর পর পর নিয়োগ হচ্ছে, সেটার বলার অপেক্ষা রাখে না, এটা আর বলার বিষয় নয়। ইতিমধ্যেই আমরা ইন্টারভিউ নেওয়ার প্রক্রিয়াও শেষ করেছি, গৌতম পাল তিনি জানাচ্ছেন ইন্টারভিউ প্রক্রিয়া কমপ্লিট করে ফেলেছে, কিন্তু সেটা বর্তমানে এখন সুপ্রিম কোর্টে আটকে রয়েছে, সুপ্রিম কোর্টে স্টে অর্ডার রয়েছে। সরকার চাইছে আরও বেশি শূন্য পদে নিয়োগ হোক,
শূন্যপদ, কিন্তু আপার প্রাইমারিতে দেখেছি আমরা শূন্যপদ তারা কিন্তু বাড়ায়নি। সেই 2016 সালে যে শূন্যপদ ছিল 14,000 প্লাস শূন্যপদ, সেই শূন্যপদেই কিন্তু তারা নিয়োগ করছে। এবং প্রাইমারির ক্ষেত্রেও দেখা যাচ্ছে 11,000 প্লাস যে শূন্যপদ, দীর্ঘদিনের পুরনো শূন্যপদ, সেই শূন্যপদ কিন্তু এখনও পর্যন্ত আপডেট হয়নি। যদিও পরবর্তী টেট যেগুলো হচ্ছে বা হবে, এই যে টেট 2023 সালে হচ্ছে, তার জন্য কিছু সিট ভ্যাকেন্সি রেখে দিতে হবে, তার জন্য তারা কিন্তু পরবর্তী আপডেট সেগুলো কিন্তু ভ্যাকেন্সিগুলো আপডেট করছে না। এই পর্বে নিয়োগ শেষ হলেই পরের নিয়োগের বিজ্ঞপ্তি দিতে পারবো। গৌতম পাল তিনি জানাচ্ছেন যে 2022 সালে যে নিয়োগ প্রক্রিয়া ইতিমধ্যেই কমপ্লিট হয়েছে, শুধুমাত্র সুপ্রিম কোর্টের উপর স্টে অর্ডার দেওয়া আছে, তার কারণের জন্য নিয়োগ প্রক্রিয়া কমপ্লিট করতে পারছে না। সেই নিয়োগ প্রক্রিয়া সুপ্রিম কোর্ট নিয়োগ করতে দিলেই কিন্তু প্রাথমিক শিক্ষা পর্ষদ নিয়োগ করে দেবে, এবং তারপরেই কিন্তু 2022 সালে টেট থেকে নিয়োগের বিজ্ঞপ্তি দেবে প্রাথমিক শিক্ষা পর্ষদ। তবে সেটা যদি আরও ডিলে হয়ে যায়, ততক্ষণে যদি 2023 সালের রেজাল্ট প্রকাশ হয়ে যায়, তাহলে কিন্তু 2022 সালের টেট এবং 2023 সালের টেট, এই দুটো টেট নিয়ে কিন্তু ইন্টারভিউ প্রক্রিয়া শুরু করতে পারে প্রাথমিক শিক্ষা পর্ষদ। তিনি আরও জানাচ্ছেন যে প্রার্থীদের কিছু সমস্যা থাকায় নিয়োগ আটকে আছে। হাইকোর্টের ডিভিশন বেঞ্চ থেকে আমরা ছাড়পত্র পেয়েছি নিয়োগের জন্য, আশা করছি সুপ্রিম কোর্ট থেকেও দ্রুত ছাড়পত্র পেয়ে যাব, তারপরে নিয়োগ প্রক্রিয়া তারা কমপ্লিট করতে পারবে, সেটুকু তিনি জানাচ্ছেন। এবার আসি বিএডদের জন্য, তিনি সবথেকে গুরুত্বপূর্ণ এই মুহূর্তে আলোচ্য বিষয় সেটা হচ্ছে যারা বিএড করেছেন তারা টেট পরীক্ষায় বসতে পারবেন না। বিএডদের জন্য এখানে সবথেকে দুঃখের খবর, যাই হোক এখন ডিএলএডদের জন্য বড় সুখবর, এটাই সুপ্রিম কোর্টের রায় ছিল। 11 আগস্ট সুপ্রিম কোর্ট রায় দিয়েছিল যে প্রাথমিককে শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় বিএডরা আর অংশগ্রহণ করতে পারবে না, এনসিডি 2018 সালের রুলসও বাতিল করে দিয়েছে সুপ্রিম কোর্ট, সেটাই মান্যতা দিল প্রাথমিক শিক্ষা পর্ষদ। প্রাথমিক শিক্ষা পর্ষদের গৌতম পাল মহাশয় তিনি কিন্তু সেই নিয়মটা কিন্তু লাগু করে দিলেন, সেটা কিন্তু বলার অপেক্ষা রাখে না, নতুন বিজ্ঞপ্তিতে সেই অনুযায়ী হবে, সেই অনুযায়ী যে নতুন বিজ্ঞপ্তি আসবে সেটাতে আমরা দেখব বিএডরা কিন্তু সেখানে আর অংশ নিতে পারছে না। আর কিছুক্ষণের মধ্যেই বিজ্ঞপ্তি দিতে চলেছে প্রাথমিক শিক্ষা পর্ষদ, আজই কিন্তু বিজ্ঞপ্তি প্রকাশ পাবে, আর একটু পরেই বিজ্ঞপ্তি দিয়ে দেবে, সঙ্গে সঙ্গে আপনাদের জন্য ভিডিও আসবে, তার জন্য ভিডিওটি লাইক করে যাবেন, চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না, এবং বেল আইকনটিতে অবশ্যই অন করে রাখবেন। সকলকে ধন্যবাদ।